ছাগল চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক বালকের, এছাড়াও সাতটি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহার 2 নম্বর পঞ্চায়েতের মাকড়া গ্রামে। নিহত 15 বছরের অমিত মুর্মু মাকড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন অমিত 10টি ছাগল নিয়ে মাঠে যায়। সেই সময় হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় সে ছাগলগুলি নিয়ে একটি মন্দিরে আশ্রয় নেয়। সেই সময় হঠাৎ বজ্রপাতে অমিত ও 7টি ছাগল লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অমিতকে উদ্ধার করে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আজকের ঘটনাটা কি হয়েছিল? ঘটনা বলতে, মাঠে গিয়েছিল, মাঠে একটু মাছ ধরে, একটু নেশা আছে, হালকা মেঘ বৃষ্টি করছিল, মাটি জাল নিয়ে তখন ট্যানেলের আমাদের গ্রাম থেকে একটু দূরে আছে, ট্যানেলে জাল পেতে তখন ফেরার পথে যখন বৃষ্টিটা হয় আমাদের বলপাড়ার মাকড়া বলপাড়ার মাঠে একটা মনসা বেরিয়ে আছে 10 ফুট বাই 10 ফুট, মোটামুটি ধরুন 4 ফুট হাইট। ওইখানটাতে বৃষ্টি হলে সমস্ত ছেলে পড়ে এবং আমরাও ঢুকে থাকি, আর ভারী বৃষ্টির কারণে ছেলেটাও ওইখানে ঢুকে পড়ে। আর উনিয়ের সাথে মোটামুটি 10টা ছাগল ছিল, 10টা ছাগলও মারা গেছে, ছেলেটাও মারা গেছে, আর বেদির ওপরে 5টা পড়েছে। কি নাম এর? অমিত মুর্মু। অমিত মুর্মু বয়স? বয়স? বয়স 15। বাড়ি? বাড়ি মাকড়া। কোন পঞ্চায়েত? বোহার পঞ্চায়েত। আপনি কে হন? আমি ওনার মামা। কখন জানতে পারলেন যে মানে এরকম ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে, আমরা মোটামুটি ধরুন 2:30 সময় ঘটনা ঘটেছে, 3:30-3:30 সময় আমরা খবর পেয়েছি, এবং আমার মাসির ছেলে সে ছাগল আনতে গেছে, ছাগল আনতে গিয়ে দেখে যে ছাগলগুলো মরে পড়ে আছে, এবং ছেলেটা বসেছিল, বসে যেরকম মানুষ ঘুমিয়ে এরকম কাছে থাকে সেভাবে ছিল। সেই স্পটে আমাকে খবর দেওয়া হয়েছে, আমি ডাইরেক্টলি গিয়ে দেখছি ওইভাবেই ছেলেটা বসে আছে। এর বাবার নাম কি? মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। ছাগল চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক বালকের, এছাড়াও 7টি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহার 2 নম্বর পঞ্চায়েতের মাকড়া গ্রামে। নিহত 15 বছরের অমিত মুর্মু মাকড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন অমিত 10টি ছাগল নিয়ে মাঠে যায়। সেই সময় হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় সে ছাগলগুলি নিয়ে একটি মন্দিরে আশ্রয় নেয়। সেই সময় হঠাৎ বজ্রপাতে অমিত ও 7টি ছাগল লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অমিতকে উদ্ধার করে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আজকের ঘটনাটা কি হয়েছিল? ঘটনা বলতে, মাঠে গিয়েছিল, মাঠে একটু মাছ ধরে, একটু নেশা আছে, হালকা মেঘ বৃষ্টি করছিল, মাটি জাল নিয়ে তখন ট্যানেলের আমাদের গ্রাম থেকে একটু দূরে আছে, ট্যানেলে জাল পেতে তখন ফেরার পথে ভারী যখন বৃষ্টিটা হয় আমাদের বলপাড়ার মাকড়া বলপাড়ার মাঠে একটা মনসা বেরিয়ে আছে 10 ফুট বাই 10 ফুট, মোটামুটি ধরুন 4 ফুট হাইট। ওইখানটাতে বৃষ্টি হলে সমস্ত ছেলে পড়ে এবং আমরাও ঢুকে থাকি, আর ভারী বৃষ্টির কারণে ছেলেটাও ওইখানে ঢুকে পড়ে। আর উনিয়ের সাথে মোটামুটি 10টা ছাগল ছিল, 10টা ছাগলও মারা গেছে, ছেলেটাও মারা গেছে, আর বেদির ওপরে 5টা পড়েছে। কি নাম এর? অমিত মুর্মু। অমিত মুর্মু বয়স? বয়স? বয়স 15। বাড়ি? বাড়ি মাকড়া। কোন পঞ্চায়েত? বোহার পঞ্চায়েত। আপনি কে হন? আমি ওনার মামা। কখন জানতে পারলেন যে মানে এরকম ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে, আমরা মোটামুটি ধরুন 2:30 সময় ঘটনা ঘটেছে, 3:30-3:30 সময় আমরা খবর পেয়েছি, এবং আমার মাসির ছেলে সে ছাগল আনতে গেছে, ছাগল আনতে গিয়ে দেখে যে ছাগলগুলো মরে পড়ে আছে, এবং ছেলেটা বসেছিল, বসে যেরকম মানুষ ঘুমিয়ে এরকম কাছে থাকে সেভাবে ছিল। সেই স্পটে আমাকে খবর দেওয়া হয়েছে, আমি ডাইরেক্টলি গিয়ে দেখছি ওইভাবেই ছেলেটা বসে আছে। এর বাবার নাম কি? মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।